অনেকেই মনে করেন ইংরেজি ভাষাটি কঠিন, তাই তারা ভয় পেয়ে ছেড়ে দেন। আবার অনেকে মনে করেন ইংরেজি বলতে গেলে অনেক বড় বড় সেন্টেন্স বা বাক্য জানতে হবে। সত্যি কি তাই? এটা একেবারে ভুল ধারণা। আমি বলি প্রথমে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন, দেখবেন একদিন আপনি নিজেই বড় বড় বাক্য বলতে পারছেন। যাই হোক, আজ আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য নিয়ে, আর সঙ্গে থাকছে ছোট ছোট বাক্য দিয়ে উদাহরণ যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। আগে জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। যে বাক্য বা সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, এদিকে এসো, বেরিয়ে যাও, মিথ্যা বলবে না ইত্যাদি। চলুন এবার কিছু ছোট ছোট বাক্য শিখি ইংরেজি সহ। আপনার যা ইচ্ছে। As you like it. As you like it. আবার আসবেন। Do come again. Do come again. আবোলতাবোল না বলে আসল কথায় এসো। Come to the point. Come to the point. আমাকে অনুগ্রহ করে যেতে দিন। Please allow me to go. Please allow me to go. আমাকে যেতে দাও। Let me go. Let me go. আমাকে দেখতে দাও। Let me see. Let me see. আমাকে ফোন করার চেষ্টা করবে না। Do not try to call me. Do not try to call me. আমায় কাজ দাও। Let me work. Let me work. আমার পেছন পেছন এসো। Follow me. Follow me. আর একটুখানি থাকুন। Please stay a little longer. Please stay a little longer. আর একবার চেষ্টা করুন। Please do try again. Please do try again. আসুন আসুন। Please coming. Please coming. এইখানে সই করুন। Please sign here. Please sign here. এক পাশে দাঁড়াও। Move aside. Move aside. একটু অপেক্ষা করুন। Please wait. Please wait. এখান থেকে বের হয়ে যাও। Get out from here. Get out from here. এখানে আসুন। Please come here. Please come here. এগিয়ে যাও। Go ahead. Go ahead. এদিকে এসো। Come here. Come here. ওকে খেপিও না। Don't tease him. Don't tease him. ওকে জাগিয়ে দিন। Please wake him up. Please wake him up. ওকে যেতে দাও। Let him pass. Let him pass. ওকে দেখো। Watch him. Watch him. ওর খবর নাও। Inform about her. Inform about her. ওর দেখাশোনা করো। Take care of him. Take care of him. ওর নাম জিজ্ঞেস করো। Ask his name. Ask his name. কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। Never try to come my house. Never try to come my house. কখনো ভুলো না। Never forget. Never forget. কিছু ভাববে না। Never mind. Never mind. কিছুই বলো না। Don't say anything. Don't say anything. যাই হোক, আশা করি এগুলি আপনাদের কাজে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বা লাইক দিয়ে জানান, পারলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আরও এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।